হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিউয়ার্স, আপনি কি আপনাদের লাউ গাছে প্রচুর লাউ ধরানোর চেষ্টা করছেন, তবুও গাছে লাউ আসছে না বা স্ত্রী ফুল আসছে না? তাহলে বলবো ভিডিওটি আপনার জন্যই। দুটি এক্সেপশনাল বা একদম নতুন টিপস শেয়ার করব যা আপনি কখনোই দেখেননি। যে টিপসগুলো ফলো করলে আপনাদের গাছে সুস্থ সবল লাউ ধরবে ও দ্রুত ধরবে। প্রথমেই রয়েছে একটি ঘরোয়া উপাদান দিয়ে একটি গুরুত্বপূর্ণ তরল সার, যেটি দিলেই গাছে বৃদ্ধি যেমন ভালো হবে ফুল আসবে, এবং দ্বিতীয়টিতে ঘরোয়া ফেলে দেওয়া ডিমের খোসা ও ডিমের পানি দিয়ে গুরুত্বপূর্ণ টিপস। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ হ্যাকস শিখিয়ে দেব, যেটি করলে আপনাদের গাছে পোকামাকড় তো ধরবেই না, এর পাশাপাশি গাছে প্রচুর লাউ আসবে। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতে আসছে উপায় এক। প্রথমে আপনাদের কিছু ডিমের খোসা নিতে হবে। অনেকে বলতে পারেন, এগুলো সিদ্ধ ডিমের খোসা নাকি কাঁচা? হ্যাঁ ভিউয়ার্স, এটা অবশ্যই কাঁচা ডিমের খোসা। এবার প্রথমে ডিমের খোসাগুলোকে একটি পাত্রে ফাটিয়ে নেবেন। এভাবে আপনারা 7 থেকে 8টি ডিমের খোসাকে ফাটিয়ে নিতে হবে। এবার যা দিতে হবে সেটি হলো 1 লিটার পরিমাণে পানি। 1 লিটার পানি অনেকে বলতে পারেন গরম না ঠান্ডা পানি দিতে হবে। ভিউয়ার্স, এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, অর্থাৎ গরম পানি ব্যবহার করতে হবে 1 লিটার। এবার একটি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে 6 ঘন্টা রেখে দিতে হবে। ভিউয়ার্স, 6 ঘন্টা পর এটা দেখুন তৈরি হয়ে গেছে। এবার এটি গাছে দেওয়ার জন্য তৈরি। এর পাশাপাশি আপনারা ডিম সিদ্ধ করার পর যে পানিটা রয়েছে সেটিও গাছে দিতে পারেন। যদি এটি দিতে পারেন, দেখবেন আপনাদের গাছের চেহারাই চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ খুব সতেজ বৃদ্ধি পাচ্ছে, এবং গাছ কিন্তু বৃদ্ধিটা এত ভালো হবে যে গাছে ফুল আনার জন্য দ্রুত তৈরি হয়ে যাবে, এবং দেখবেন পরবর্তীতে খুব ভালো ফুল এসেছে এবং খুব ভালো ফলন হয়েছে। এবার রয়েছে উপায় নম্বর 2, কীভাবে চলুন জেনে নিই। প্রথমে আপনাদেরকে কিছু কাঁচা কলা নিতে হবে। ভিউয়ার্স, দেখুন আমি এখানে কাঁচা কলা ব্যবহার করেছি, অর্থাৎ যেগুলো সবজি হিসেবে খাওয়া হয়, অথবা যে কলা আমরা খেয়ে থাকি সেগুলো নিতে পারেন কাঁচা। এবার খুব ভালোভাবে 3 থেকে 4টি কলা এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। এভাবে কেটে নিয়েছি। এবার যা করতে হবে, প্রথমে একটি প্লাস্টিকের বয়ম বা প্লাস্টিকের পাত্র নিয়ে নেবেন, তো আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। এবার আমরা 1.5 মুঠো পরিমাণে এই কলার যে ছোট ছোট টুকরা রয়েছে সেগুলোকে একটি প্লাস্টিকের পাত্রে নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, দেখুন আমি 1.5 মুঠো ব্যবহার করেছি। 1.5 মুঠো পরিমাণে কলার টুকরার জন্য 1 লিটার পরিমাণে পানি দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে, কেননা অতিরিক্ত পানি দিলে কিন্তু বেশি একটা কার্যকর হবে না। তো এটাকে অবশ্যই আপনারা কি করবেন, এটাকে মুখ বন্ধ করে 12 দিনের জন্য একটি জায়গায় রেখে দিতে হবে। এবার 12 দিন পর দেখবেন সারটি তৈরি হয়ে গেছে, অর্থাৎ খুব ভালোভাবে তৈরি হয়েছে এই তরল সারটি। এটি কিন্তু খুবই কার্যকরী সার। এবার একটি পাত্রে সব দ্রবণটিকে, অর্থাৎ পুরো অংশটাই এভাবে ঢেলে দিন। এবার ঢালা হয়ে গেলে প্রথমে আপনারা কি করবেন, এই যে সেই টুকরাগুলো রয়েছে যেগুলো কাঁচা কলার টুকরা, সেগুলোকে আলাদা করে একটি পাত্রে নেবেন, এবং এভাবে প্রত্যেকটি কলার টুকরাগুলোকে দ্রবণ থেকে তুলিয়ে ফেলুন। এবার তোলা হয়ে গেলে যে দ্রবণটা বাঁচবে, এই দ্রবণটা এতটা কার্যকরী গাছের জন্য, গাছের বৃদ্ধি ভালো হবে, ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে, এবং দেখবেন গাছের চেহারাই পাল্টে গেছে। ভিউয়ার্স, এটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এছাড়াও অনেকে বলেছিলেন আপনাদের গাছে প্রচুর ফুল আসে, কিন্তু কিছুদিনের মধ্যে দেখা যায় এই যে দেখুন ছোট ছোট মাছি পোকার উপদ্রব হয়েছে, ফলে নষ্ট হয়ে যায়। এটি দূর করতে কি প্রয়োগ করবেন? আমি বলবো আপনারা অবশ্যই লিম্পার এটি প্রয়োগ করুন। এটি সাইপারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক। এটি আপনারা ফলে পরিণত হবার পর, অর্থাৎ ফুল থেকে ফল হবার পর গাছে স্প্রে করতে হবে সঠিক মাত্রায়। এছাড়াও আরেকটি রয়েছে ডেসিস 2.5 EC, এটিও আপনারা অবশ্যই প্রয়োগ করবেন গাছের বৃদ্ধি হওয়ার সময়। এতে সকল রোগ পোকা দূর হবে। এছাড়াও অবশ্যই যে গাছে ফল অলরেডি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এভাবে মাছি পোকার উপদ্রব হয়ে গেছে, সেগুলোকে রাখা যাবে না। এজন্য এগুলোকে যত দ্রুত তুলে অবশ্যই জমি থেকে একটু দূরে গর্ত করে সেগুলোকে পুঁতে ফেলতে হবে। এতে করে দেখা যাবে যে পোকামাকড়ের উপদ্রব কমে গেছে, বিশেষ করে মাছি পোকার উপদ্রব কমে গেছে। এছাড়াও গাছের চারপাশ অবশ্যই আগাছামুক্ত রাখবেন,
এতেও পোকামাকড়ের উপদ্রব কম হবে। অনেকে বলেছিলেন হাত পরাগায়ন কীভাবে করতে হয়, হ্যাভিয়ার্স হাত পরাগায়ন করলেও কিন্তু ফুল টিকে যায়। এজন্য অবশ্যই পুরুষ ফুল প্রথমে সিলেক্ট করবেন। এবার চারপাশের পাপড়িগুলোকে খুব ভালোভাবে এভাবে ছড়িয়ে নিতে হবে। এবার পাপড়ি ছাড়ানো হয়ে গেলে এই পুং দণ্ডটি অবশ্যই সকাল 8টার মধ্যে অথবা বিকাল 4টার পর এভাবে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের উপর কিছুক্ষণ ঘষতে থাকুন। অনেকে বলতে পারেন এটিকে খুব জোর দিয়ে ঘষতে হবে না, ভিউয়ার্স খুব আলতোভাবে ঠিক এভাবে গর্ভমুণ্ডের উপর ঘষতে থাকুন। এবার ঘষা হয়ে গেলে এটিকে ওই অবস্থা থেকেই রেখে দেবেন। অনেকে কাগজ বা পলিথিন দিয়ে আটকিয়ে দেন, এতে করেও কিন্তু পচে যেতে পারে। আপনারা যদি এই পদ্ধতি ফলো করেন তাহলে অবশ্যই ভালো ফলন হবে। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।